আমরা জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল, নখ ইত্যাদি না কাটার সওয়াব রয়েছে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য। যে ব্যক্তি কুরবানি করবে না সে যদি নখ চুল ইত্যাদি না কেটে তাহলে কি তার জন্য সমপরিমাণ সওয়াব রয়েছে? জবাব, যিনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, নখ চুল কাটা বাদ দেবেন, অন্যরা কুরবানি করবে তারপর নখ চুল কাটবে, এই মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু এই হাদিসটি সহিহ নয়, সে হাদিস দঈফ, দুর্বল, সুতরাং সেটির অনুযায়ী আমল করা ঠিক হবে না।